নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। তো বন্ধুরা, আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ভিডিওতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যে কোনো ধরনের এডুকেশনাল নিউজ পাওয়ার জন্য বা ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য সর্বদা আমার চ্যানেল ফলো করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এবার আসছি আজকের ভিডিওতে। আজ আমি ভিডিও বানাচ্ছি যে বিষয়ে, সেটি হলো 2022 প্রাইমারি টেট নিয়ে। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। 2022 টেট পরীক্ষার্থীদের জন্য একটি সুখবর আসতে চলেছে, সেই কী সেই সুখবর সে আপডেট নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। পর্ষদের সভাপতি গৌতম পাল মহাশয় কী জানিয়েছেন তা আমি বিস্তারিত আলোচনা করছি আমার ভিডিওতে, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। বন্ধুরা, আপনারা জানেন 2017 সালের টেটের পর আর কোনো টেট হয়নি আমাদের রাজ্যে, তাই প্রায় 5 বছর পর এই টেট পরীক্ষা সংগঠিত হলো আমাদের রাজ্যে এবং বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া খুব নির্বিঘ্নে পরীক্ষাটি কেটেছে। বিক্ষিপ্ত কিছু ঘটনা বলতে ধরুন যে অনেক সেন্টারে দেখা গেছে যে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স পরীক্ষার আগে হয়নি নেওয়া, পরীক্ষার পরে সেগুলো নেওয়া হয়েছিলো এবং পরীক্ষার পরেও বায়োমেট্রিক সাবমিট হচ্ছিলো না, সেক্ষেত্রে পরীক্ষার্থীদেরকে সাদা কাগজে সিগনেচার করে জমা নেওয়া হয়েছে। এগুলোর ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে প্রশ্নের মুখে পড়তে হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। এছাড়াও দুই একটি জায়গায় পরীক্ষার্থীদের ব্যাগ রাখা নিয়ে মানে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়, পরীক্ষার্থীরা রাস্তা অবরোধ করে এবং শেষ পর্যন্ত প্রশাসনের উদ্যোগে সেগুলো ঝামেলা মিটে যায়। তো এই সমস্ত ঘটনা ছাড়া এমনি খুব নির্বিঘ্নে পরীক্ষা ঘটেছে, পরীক্ষা কেটেছে, কোথাও প্রশ্নফাঁসের কোনো কিছু শোনা যায়নি, কোনো খবর শোনা যায়নি। তো যাই হোক বন্ধুরা, খুব ভালো খবর এটা রাজ্যের জন্য যে দীর্ঘ 5-6 বছর পর যে টেট নির্বিঘ্নে কেটেছে। তো তার মধ্যে 6 লক্ষ সামথিং ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছেন এবং 63,000 মতো প্রার্থী অনুপস্থিত ছিলেন পরীক্ষার হলে, অর্থাৎ টেট পরীক্ষা দেননি। তো এই 6 লাখের মধ্যে এখন কতটা পাস করে সেটা দেখা যাক। তবে এই পরীক্ষার্থীরা খুব ভালোভাবে পরীক্ষা দিয়েছে সকলেই, প্রায় অ্যাভারেজ খুব ভালো। তো এখন পরীক্ষার্থীরা একটা দিকে তাকিয়ে আছে যে এই পরীক্ষার রেজাল্ট কবে পাবলিশড হবে, আর আমি সেই রেজাল্ট নিয়ে আজকের আপডেট দিচ্ছি। পর্ষদ সভাপতির বক্তব্যে এই কথা স্পষ্ট, পর্ষদ সভাপতি নেট সেটের ধাঁচে এই পরীক্ষাটি নিতে চেয়েছেন এবং প্রথম স্টেপ পূর্ণ করে ফেলেছেন, সম্পূর্ণ করে ফেলেছেন। আপনারা জানেন যে নেট সেট পরীক্ষাতে প্রথমে আগে পরীক্ষা নিয়ে নেওয়া হয় এবং তার 10-15 দিন পর আনসার কি আপলোড করে দেওয়া হয় ওয়েবসাইটে সিরিজ ওয়াইজ এবং পরীক্ষার্থীরা সেই হিসাবে কার্বন কপির সাথে তারা নিজেদের উত্তর মিলিয়ে নেয় এবং তারা কত পেয়েছে সেই স্কোর তারা বের করে নিতে পারে। অর্থাৎ এখানে দুর্নীতির কোনো জায়গা নেই, পরীক্ষার্থীরা নিজেরাই বুঝতে পারবেন যে তারা কত পেয়েছেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল মহাশয় উনি পরীক্ষার্থীদের প্রতি এই বার্তাই দিয়েছেন যে এই ডিসেম্বর মাসেই খুব সম্ভবত আনসার কি আপলোড করে দেওয়া হবে ওয়েবসাইটে 10-15 দিনের মাথায় এবং খাতা দেখার কাজও প্রায় শেষ হয়ে যাবে, খুব শীঘ্রই উনি রেজাল্ট আপলোড করে দেবেন ওয়েবসাইটে এবং প্রত্যেকে নিজের নিজের স্কোর জেনে নিতে পারবেন এবং পরবর্তী যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টে তারা অংশগ্রহণ করতে পারবেন। এবং 2017 যে টেটের যে প্রশ্ন হয়েছিল তার থেকে এবছরের টেট প্রশ্ন অনেকটাই সহজ হয়েছে বলে পরীক্ষার্থীরা জানায়। তো বন্ধুরা, যারা খুব ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়েছেন তাদের আশা করি ভালোই হয়েছে এবং তারা হয়তো পাস করে যেতে পারেন। জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে 90+ পাস এবং ক্যাটাগরিদের ক্ষেত্রে এসসি এসটি ওবিসি এবং পিএইচ ক্যাটাগরির ক্ষেত্রে 150+ পাস। তো এখন দেখা যাক বন্ধুরা যে কত সংখ্যক প্রার্থী পাস করে, এখন সেদিকেই চাকরি প্রার্থীরা তাকিয়ে আছে যে ওয়েবসাইটে কবে সেই টেটের আনসার কি আপলোড করেন প্রাথমিক পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল মহাশয়। তো বন্ধুরা, আপনারা আর কয়েকটা দিন ধৈর্য ধরুন, এই 10-15 দিনের মধ্যে আপনারা আপনাদের সমস্ত আনসার কি এবং রেজাল্ট পেয়ে যাবেন, কে কত স্কোর করছেন সে সম্পর্কে জেনে যাবেন। তো আজ এই ছিল আমার আপডেট। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ভিডিও কেমন লাগছে আপনাদের বা কতটা আপনাদের উপকার হচ্ছে আমার ভিডিও দেখে তা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন।
তাহলে আমি এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আরও আপনাদের আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।